শিক্ষার্থী বন্ধগণ আমরা আগেই জেনেছি একই রকম উচ্চারণ হওয়া সত্ত্বেও বানানের পার্থক্য থাকায় অর্থের পার্থক্য ঘটে অনেক এরূপ শব্দকে বলা হয় সমচ্চারিত ভিন্নার্থক শব্দ এই সমচ্চারিত ভিন্নার্থক শব্দ নিয়ে আয়োজিত দ্বিতীয় শিখন পর্বে অংশগ্রহণের জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি তো চলুন আমরা শিখনে প্রবেশ করি অলিক অলিক বানানটি রসই ক এটির অর্থ হল কপাল অলিকে কি আছে কেউ জানে না অলিক বানানটি যখন আমরা ল দীর্ঘকার দিয়ে ব্যবহার করব তার অর্থ দাঁড়ায় মিথ্যা অলিক তথ্য সত্য গোপন রাখতে পারে না আশা স্বর আলবস্ব আকার এই আশা মানে আকাঙ্ক্ষা মনে ছিল আশা এতটুকু বাসা আর স্বর আন্তস্ব আকার এই আশা মানে আগমন আসা যাওয়া পথের ধারে স্বপ্ন ভুনেছি আশ আশ বানানে যখন আমরা তালব্য স্ব ব্যবহার করব তখন অর্থ দাঁড়ায় তন্তু যেমন সোনালি আঁশ এখন গলার ফাঁস আর আঁশ বানানে যখন আমরা স্ব ব্যবহার করব তার অর্থ দাঁড়াবে আমিষ আঁশ খেয়ে খেয়ে নিরামিষে লোভ হয় কুজন যখন আমরা ক রস্য উ বর্গীয় জন্ত ন লিখব তখন তার অর্থ দাঁড়াবে খারাপ লোক কুজনে কুরব করে আর কুজন বানানে যখন আমরা ক দীর্ঘ উকার ব্যবহার করব তার অর্থ দাঁড়ায় পাখির ডাক কুজনে মুখরিত সকালবেলা কুট কয়ে রস্য উ কয়ে দীর্ঘ উ প্রথমটির অর্থ হল দুর্গ বা পর্বত হিমালয় কুটমালা বিস্তৃত বহুদূর আর পরেরটি হলো কুট মানে জটিল কৌশলে স্বার্থ উদ্ধার করা ঠিক নয় কোন ক ওকার ন এইটির অর্থ হল দুই রেখার মিলন বিন্দু। যেমন ত্রিভুজটি সমকোণী আর ক ওকার দন্তন্য এটির অর্থ হল কিছু বা কে যেমন কোন জিনিসটি তোমার পছন্দ এইরকম বাক্য রচনা করতে পারি চ আকার র রসই এই চারি মানে চার অর্থাৎ চারিদিকে আনন্দ উৎসব এইরকম বাক্য রচনা করা যায় আর চ আকার র রিকার এই চারি মানে বিচরণকারী পথচারী পারাপার দিয়ে চলতে হয় ছত্রি ছত্রি বানান একটি রস ই দিয়ে আর একটি দীর্ঘ ই দিয়ে রস ই দিয়ে যখন আমরা ছত্রী লিখব তখন অর্থ দাঁড়াবে নৌকার ছই যেমন প্রবল বাতাসে ছত্রী উড়ে গেছে আর দীর্ঘ ইকার দিয়ে ছত্রী লিখলে অর্থাৎ ছ দীর্ঘ ই এটির মানে ছত্রধারী ছত্রধারী সৈন্য নামানো হয়েছে দ্বীপ দ দীর্ঘই প এই দ্বীপ মানে বাতি জাল দ্বীপমালা নগরে নগরে আর দয়ে বয়ে দীর্ঘই প দ্বীপ মানে জল বেষ্টিত ভূখণ্ড ওই সিন্ধুর টিপ সিংহল দ্বীপ রকম বাক্য রচনা করতে পারি পিন পরাশই দন্তন্য এই পিন মানে আলপিন পিন আকারে কাজে বড় আর প দীর্ঘই ই ন এই পিন মানে স্থূল পিন বুদ্ধিতে মোটা এরপরে রয়েছে জল বর্গীয় জ এই জল মানে পানি জলে কুমির আছে আর বর্গীয় জয়ের সঙ্গে ব যুক্ত হয়ে তারপরে ল এই জল মানে দীপ্তি আধারে বিড়ালের চোখ জল জল করে রসই র রত এই নিরত মানে নিযুক্ত যেমন সৎ কাজে নিরত হও আর জন্তন্য দীর্ঘ ই রত মানে বিরত নিরত হও অসৎ কাজে দুটির বানানের পার্থক্য রয়েছে কিন্তু উচ্চারণের পার্থক্য নেই অথচ অর্থের অনেক পার্থক্য রয়েছে খুর খরস ও র এই খুর মানে পশুর পায়ের অংশ বিশেষ যেমন খুরের আঘাতে ধুলি উড়ে যায় আর রস ও র এই খুর মানে কামানোর অস্ত্র ধারালো খুঁড়ে দাড়ি কামানো আরামদায়ক গুণ রস উ মূর্ধন্য ন এটির অর্থ হল বৈশিষ্ট্য কোন গুণ নাই তার কপালে আগুন আর গয় উ দন্তন্য এই গুণ মানে দড়ি গুণ দিয়ে নয় গুণ দিয়ে বাঁধতে হয় উচ্চারণ কিন্তু একই রয়েছে কিন্তু অর্থের ভিন্নতা আছে টিকা একটি টরসই কয়াকার এই টিকার অর্থ হল রোগ প্রতিরোধক শিশুদের টিকা দিতে হয় আর ট টীর্ঘকার কয়াকার এই টিকা মানে ব্যাখ্যা টিকা না দিলে অর্থ বোঝা যাবে না এরকম আমরা বাক্য রচনা করতে পারি আপন আপন বানানের শেষে যখন আমরা দন্ত ন ব্যবহার করব তখন অর্থ দাঁড়ায় নিজ এ সংসারে কে আপন কে পর তা বোঝা কঠিন আর আপন বানানে যখন মূর্ধন্য ন ব্যবহার করব অর্থাৎ সর আ মধ্যাহ্ন ন এই আপনের অর্থ হল দোকান এমন সাজানো আপনটিতে কিভাবে লালবাতি বাতি জ্বলল দ্বারা একটি বানানে দয়া আকার আকার আছে আর একটি বানানে দ ব আকার রয় আকার প্রথমটির অর্থ হল স্ত্রী তার দ্বারা পুত্র সারাদিন অভুক্ত রয়েছে আর পরেরটি হল দ্বারা মানে কর্তৃক চামড়া দ্বারা জুতা প্রস্তুত হয় বর্ষা যখন আমরা তালব্য স রেপ আকার দিয়ে বর্ষা লিখব তখন দাঁড়ায় অস্ত্র এই রকম মানে যেমন এখনকার সৈনিকরা বর্ষা ব্যবহার করে না আর যখন আমরা ব মধ্যন্য স রেপ আকার বর্ষা লিখব তার অর্থ দাঁড়ায় বর্ষাকাল বা একটি ঋতুর নাম বর্ষাকালে বৃষ্টি বেশি হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আমাদের এই শিখন পর্বে সংযুক্ত থাকায় অসংখ্য ধন্যবাদ সেই সঙ্গে পরবর্তী শিখন পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের শিখন এখানেই সমাপ্ত ঘোষণা করছি